টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুপার এইট অভিযান শুরু হচ্ছে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 6:30টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। একই দিন প্রায় একই সময়ে আরেক ফুটবল উৎসব শুরু হচ্ছে এই টি টোয়েন্টি বিশ্বকাপের কো হোস্ট যুক্তরাষ্ট্রের মাটিতে। কোপা আমেরিকার উৎসব শুরু হচ্ছে এবং সেইখানটাতে প্রথম ম্যাচেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশের ক্রিকেট ম্যাচটা শুরু হওয়ার জাস্ট আধা ঘন্টা আগেই সকাল 6টার সময় কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশন এবং কোপা আমেরিকাটা এবার শুরু হচ্ছে। এই যে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা খেলতে নামছে, সেইটা কি তাদের আরও একটা শিরোপা জয়ের মতো একটা পরিস্থিতি তৈরি করবে কিনা, উপলক্ষ এনে দিচ্ছে কিনা, সে নিয়েই করছি এই আলোচনাটা। দেখুন, কোপা আমেরিকার ফিক্সচারটা খুব সহজ। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফিক্সচার নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেটার ফরম্যাট নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। প্রথম পর্ব, তারপরে সুপার এইট পর্ব, প্রথম পর্বের আবার গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপের কোনো হিসাব নাই, সিডিং ফিডিং, মানে মহা কেলেঙ্কারি ব্যাপার স্যাপার। এরপরে এইখান থেকে আবার সেমিফাইনালে যাবে, সেটার জন্য আবার ইন্ডিয়ার আলাদা স্লট করে তৈরি করে দেওয়া আছে যে ইন্ডিয়া সেমিফাইনাল খেললে তারা কায়ানার সেকেন্ড সেমিফাইনাল খেলবে। কোপা আমেরিকা ভাই এত কিছু নেই, নর্মাল সিম্পল ফুটবল খেলাটা যেমন সিম্পল, এই জন্যই হচ্ছে কি এটার জনপ্রিয়তা এত বেশি। ঠিক তেমনিভাবে এই ফরম্যাটটাও কোপা আমেরিকার খুবই সিম্পল। 16টা দল খেলছে, 4টা গ্রুপে ভাগ হয়ে প্রতি গ্রুপে থেকে দুটো করে দল তারা পরের রাউন্ডে উঠবে কোয়ার্টার ফাইনালে। 8টা দল কোয়ার্টার ফাইনালে উঠলো, তারপর সেমিফাইনাল ফাইনাল। কোয়ার্টার ফাইনালও কোন দলগুলো কোন দলের মুখোমুখি হবে সেটাও সহজ। এ গ্রুপের চ্যাম্পিয়ন বি গ্রুপ রানার্স আপের সঙ্গে, বি গ্রুপ চ্যাম্পিয়ন এ গ্রুপ রানার্স আপের সঙ্গে, সি গ্রুপ চ্যাম্পিয়ন ডি গ্রুপ রানার্স আপের সঙ্গে, ডি গ্রুপ চ্যাম্পিয়ন সি গ্রুপ রানার্স আপের সঙ্গে। প্লেন অ্যান্ড সিম্পল একটা ফরম্যাট। এবং সেইখানটাতে আর্জেন্টিনা যে তাদের শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করছে, তারা তাদের গ্রুপে কানাডার সঙ্গে তো প্রথম ম্যাচটা খেলছে, এই গ্রুপে আরও রয়েছে চিলি ও পেরু। এই গ্রুপ থেকে সেরা দুই দলের মধ্যে থেকে পরের রাউন্ডে না যাওয়ার আসলে কোনো কারণ আর্জেন্টিনার নেই। এখন আর্জেন্টিনার এই লিওনেল মেসি যে 2021 সালে সর্বশেষ যে কোপা আমেরিকা হয়েছিল সেই শিরোপাটা তারা জিতেছিল, ওই শিরোপাটার একটা সিগনিফিকেন্স রয়েছে, হিউজ সিগনিফিকেন্স রয়েছে। সেটা কি? প্রথমত সেটা আর্জেন্টিনা 1993 সালে যে কোপা আমেরিকা জিতেছিল তার 28 বছর পর প্রথম কোনো শিরোপা আর্জেন্টিনা জিতল। আর লিওনেল মেসির ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ফার্স্ট ট্রফি সেটা, তিনি তো ক্লাব ক্যারিয়ারে জেতেননি এমন কিছু নেই, সো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কিছু জিতছিলেন না। ওই আক্ষেপ 2014-15-16 ওয়ার্ল্ড কাপ, কোপা, কোপা টানা তিন ফাইনালে পরাজয়, সব কিছু মিলিয়ে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আর্জেন্টিনার জার্সি থেকে শূন্য হাতেই বিদায় হয় কি না, এরকম একটা আশঙ্কা জায়গা তৈরি হয়েছিল। কিন্তু লাস্ট ওই কোপাতে ব্রাজিলের মাটিতে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে 1-0 জিতে তারা অবশেষে মেসির সেই আক্ষেপটা ঘোচায়, এবং তারপরে সাফল্য আসছে তো আসছেই। পরের বছর ফিনালিসিমোতে তারা জেতে ইতালিকে 3-0 হারিয়ে, যেটা হচ্ছে গিয়ে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নের মধ্যে একটা ওয়ান অফ ম্যাচ। আর তারপর তো 2022 বিশ্বকাপ, যেটা আসলে লিওনেল মেসির ক্যারিয়ারে একটা পূর্ণতা দিয়েছে, যে শুধুমাত্র এই বড় শিরোপা জয়টাই বাকি ছিল, সবচেয়ে বড় শিরোপা জয়টাই বাকি ছিল, সেই শিরোপাটা হচ্ছে গিয়ে আর্জেন্টিনার হয়ে তিনি জিতে নিয়েছেন। এখন এই যে কোপা আমেরিকা খেলছেন, এটা শিরোপা ধরে রাখার মিশন, ইউ নেভার নো আর্জেন্টিনার জার্সি গায়ে এটাই কি মেসির লাস্ট বড় টুর্নামেন্ট কি না। মেসি নিজেও কিন্তু ঠিক শিওর না 2026 বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি পারবেন না। এই কোপা চলাকাল, এই কোপা চলাকাল মানে কি এই সপ্তাহে, চার দিন পরেই 24 তারিখে আর কি, যে মেসির 37তম জন্মদিন। কিন্তু সো ওয়ার্ল্ড কাপ আসতে আসতে আরও 2 বছর পরে 39 বছর বয়সে মেসি সেই শিরোপা বিশ্বকাপ ধরে রাখার মিশনে থাকবেন কি থাকবেন না, এটা একটা প্রশ্নের বিষয়। তবে কোপা আমেরিকাতে নিঃসন্দেহে হচ্ছে গিয়ে সেই শিরোপা ধরে রাখার মিশনে তিনি রয়েছেন এবং চেষ্টার কোনো কমতি যে করবে না সেটা বোঝাই যাচ্ছে। লিওনেল স্ক্যালোনির এই আর্জেন্টিনা রয়েছেও দুর্দান্ত ফর্মে। ধরেন 2022 সালে যে ওয়ার্ল্ড কাপটা তারা জিতেছে, এরপরে 14টা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তার মধ্যে 13টাতেই জিতেছে, একটা মাত্র পরাজয়, সেটা উরুগুয়ের কাছে বিশ্বকাপ বাছাই পর্বে 2-0 তারা হেরেছিল। এবং এই 14 ম্যাচে তারা মোট 32টা গোল প্রতিপক্ষকে দিয়েছে, তারা হজম করেছে মাত্র 4টা গোল, 11টা ম্যাচে তারা ক্লিনশিট কিন্তু রেখেছিল। ফলে বুঝতে পারছেন, আর এই যে কোপা আমেরিকার বিল্ড আপে এই যে কয়েকদিন আগে যে 2টা প্র্যাকটিস ম্যাচ তারা খেলেছে ইকুয়েডর এবং গুয়াতেমালা, তারা তো আর্জেন্টিনার সঙ্গে পারার কথা না, ওই 2টা ম্যাচও আর্জেন্টিনা সহজেই ইনফ্যাক্ট জিতে নিয়েছে। এখন যখন থেকে কানাডার সঙ্গে খেলবে, একটা আননোন ফ্যাক্টর তো রয়েছে। হ্যাঁ, কানাডার সঙ্গে আর্জেন্টিনা এর আগে একবারই খেলেছিল 2010 সালে একটা প্রীতি ম্যাচ, যেই জায়গাটাতে কানাডাকে তারা 5-0 হারিয়ে দিয়েছিল, এই ম্যাচেও একই রকম কিছুকে এক্সপেক্ট করছে। কানাডা কিন্তু 2022 ওয়ার্ল্ড কাপে খেলেছিল এবং সেখানেও যদিও গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলে 3টাতেই তারা হেরে গিয়েছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রথমবারের মতো কানাডা কিন্তু কোপা আমেরিকায় অংশ নিচ্ছে। সাম্প্রতিক যদি বলি যে মার্চে তাদের যে ফ্রেন্ডলিটা ফ্রান্সের বিপক্ষে তারা 0-0 গোলে ড্র করেছিল, ওইটা কিন্তু হচ্ছে গিয়ে তাদেরকে আবার কিছুটা হলেও কনফিডেন্স দিবে। আলফোনসো ডেভিস, জোনাথন ডেভিসের মতো প্লেয়ারও কিন্তু কানাডাতে রয়েছে। সো আর্জেন্টিনার কিছুটা তাদের মানে কি বলেছিল চিন্তিত করে মানে দিলেও দিতে পারে, সারপ্রাইজ করে দিলেও দিতে পারে। 2022 যে ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা জিতেছিল, প্রথম ম্যাচে কিন্তু তারা সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল। সো ওইটা কিন্তু একটা বিরাট বড় সাফার মানে একটা চমক তো তাদের জন্য ছিল, সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা তারা জিতেছিল। সো এইখানে কোপা আমেরিকাতে নিশ্চয়ই তেমন কিছু রিপিটেশন, শিরোপা জয়ের রিপিটেশন তারা চাইবে, কিন্তু প্রথম ম্যাচে পরাজয়ের সেই রিপিটেশন তো নিশ্চয়ইভাবে তারা চাইবে না। আর্জেন্টিনার যদি এই ম্যাচের স্টার্টিং ইলেভেনের কথা ধরেন, তাহলে এটা মোটামুটি 2022 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে ইলেভেন নিয়ে খেলেছে, ফাইনালও ইনফ্যাক্ট যে ইলেভেন নিয়ে খেলেছে, এটা একটা বিরাট বড় একটা অংশ, অলমোস্ট প্রায় সেম টিমটাই কিন্তু আসলে এই জায়গাটা খেলবে। খুব একটা পরিবর্তন স্ক্যালোনে সেই জায়গাটাতে কিন্তু করছেন না। দু একটা জায়গা নিয়ে যদিও কিছু ডাউট রয়েছে আর্জেন্টিনার মিডিয়াতেও আমি দেখছিলাম, ধরুন হচ্ছে কি গোলকিপার হিসেবে এমি মার্টিনেস তিনি তো খেলবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখানে সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওতামেন্ডি এবং হচ্ছে গিয়ে ক্রিশ্চিয়ান রোবেরো, এই দুজনেরই খেলার কথা, যদিও হচ্ছে গিয়ে কিছুদিন আগের ওই প্র্যাকটিস ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচটাতে মানে লিসেন্দ্রো মার্টিনেস তিনি স্টার্ট করেছিলেন। দুই উইংব্যাক হিসেবে, দুই সাইড ব্যাক হিসেবে ইনফ্যাক্ট মোলিনা এবং তাগলিয়াফিকো, এই দুইজনেরই খেলার কথা। মিডফিল্ডের ওই জায়গাটাতে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাকেলিস্টার এবং এনজো ফার্নান্ডেস তো ওয়ার্ল্ড কাপে ছিলেন ফ্যান্টাস্টিক, এই তিনজন এই মিডফিল্ড ট্রায়ও। কিন্তু এনজো একটা বড় ইঞ্জুরি সাফার করেছেন, ফিরেছেন তিনি, কিন্তু খেলা কি স্টার্ট করবেন, কিন্তু আর্জেন্টিনার মিডিয়ার যে নিউজ তাতে কিন্তু লিয়ান্দ্রো পারেদেসের এই জায়গাটাতে স্টার্ট করার কথা, এনজো ফার্নান্ডেস হয়তোবা বেঞ্চে থাকবেন। আর সামনে তো মেসি রয়েছেন, সঙ্গে আনহেল দি মারিয়া, তার কিন্তু এইটা লাস্ট জার্সি, আর্জেন্টিনার জার্সি গায়ে লাস্ট টুর্নামেন্ট, এরপরে কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তিনি অবসর নিয়েছেন। এবং ডি মারিয়া কিন্তু যদি আপনি হিসাব করে দেখেন আর্জেন্টিনার গত 20 বছরে যদি হিসাব করেন, ধরেন মেসির সময়কাল যদি হিসাব করেন, ওই এখানে হচ্ছে গিয়ে মেসির পর সবচেয়ে বড় স্টার কিন্তু ডি মারিয়াই। গত কোপা আমেরিকা বললাম আর্জেন্টিনার শিরোপা জিতেছিল, ফাইনালে ডি মারিয়া গোল করেছেন, ওয়ার্ল্ড কাপ ফাইনালও তাই। সো এইরকম একজন লেজেন্ড, তিনি তার লাস্ট টুর্নামেন্ট অনেক বয়স হয়ে গেছে, কিন্তু তার খেলাতে এখনও সেই ধার রয়েছে, সেই ডিসাইসিভ মোমেন্টে তিনি জ্বলে উঠতে পারেন। ডি মারিয়া তো স্টার্টিং ইলেভেনে তারও আসলে থাকার কথা, কিন্তু নাম্বার 9 ওই ফরওয়ার্ডের পজিশনটাকে কোপা আমেরিকার এই জায়গাটাতে ফার্স্ট ম্যাচে এখানে লাউতারো মার্টিনেসকে দিয়ে স্ক্যালোনি স্টার্ট করাবেন নাকি হুলিয়ান আলভারেজকে দিয়ে? ওয়ার্ল্ড কাপে কিন্তু শুরু করেছিলেন লাউতারো মার্টিনেস, কিন্তু হুলিয়ান আলভারেজ এত ভালো খেলা শুরু করেছিলেন এবং লাউতারোও ভালো খেলছিলেন না, ফলে ওইখানে কিন্তু আলভারেজ তাকে রিপ্লেস করে ফেলেছেন। এখন এইটা একটা ডিবেটের জায়গা যে আর্জেন্টিনা কোপা আমেরিকার শুরুতে দুই ফরওয়ার্ডের মধ্যে কাকে এই হচ্ছে গিয়ে সেন্টার ফরওয়ার্ডের পজিশনটাতে স্টার্ট করাবে। তাহলে খেয়াল করে দেখুন, মোরললেস কিন্তু সেই 2022 ওয়ার্ল্ড কাপের টিমটা রয়েছে, যদিও তাদের এই টিমটাতে এক্সাইটিং কিছু ইয়াং প্লেয়ারও রয়েছে, আলেহান্দ্রো গার্নাচোর মতো প্লেয়ার রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, যিনি একটা ফ্যান্টাস্টিক সিজন মাত্র কাটালেন। সো তাদেরকে আসলে ওই ইম্প্যাক্টটা রাখতে হলে বেঞ্চ থেকে এসেই রাখতে হবে, ওই এক্সাইটিং ইয়াং প্লেয়ারদের কথা যাদেরকে বলছি। মোটামুটি স্ক্যালোনের ওই টিমটা আসলে নিউক্লিয়াসটা সেই 2022 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটাই। সো মোরলেস ওই টিমটাই খেলবে কানাডা প্রথম ম্যাচে, তাদের কাছে কাগজে কলমে তো আর পাত্তা পাওয়ার কথা না। ইনফ্যাক্ট টুর্নামেন্টের শুরুটাই আর্জেন্টিনা করছে টুর্নামেন্টের শিরোপা জয়ের অন্যতম ফেভারিট হিসেবে, অন্যতম না আসলে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে, কারণ আর্জেন্টিনা এই মুহূর্তে যেরকম ছন্দে রয়েছে এবং অন্যান্য দলগুলোর যে অবস্থা কোপা আমেরিকার, স্পেশালি যদি ব্রাজিলের কথা বলেন যে তারা গত কয়েক মানে ওয়ার্ল্ড কাপের পর থেকে একটা খুবই একটা বিধ্বস্ত অবস্থার ভেতর দিয়ে গুচ্ছে, নতুন কোচের অধীনে এখন তারা সামলে নেওয়ার চেষ্টা করছে বটে, কিন্তু কোপা আমেরিকার জয় ফেভারিট যদি বলতে হয় তাহলে সেটা আর্জেন্টিনাকেই বলতে হবে। লিওনেল মেসি 2026 ওয়ার্ল্ড কাপ খেলেন কি খেলেন না সেটা পরের বিষয়, কিন্তু আরও একটি ইন্টারন্যাশনাল ট্রফি, আরও একটা কোপা আমেরিকা জয়টা নিশ্চিতভাবেই তার এই মুহূর্তে খুবই প্রধান লক্ষ্যের মধ্যে থাকবে। এবং আর্জেন্টিনা যেই ফর্মে রয়েছে তাতে আর্জেন্টিনার বিপক্ষে কোপা আমেরিকা জয় তারা জিততে পারবে না, এইটার ইয়েতে আসলে বাজি লাগাটা খুব খুব কঠিন। আর্জেন্টিনাই কোপা আমেরিকা জয়ের ফেভারিট, কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে সেই ফেভারিটের মতো শুরুটা তারা করবে বলেই তো মনে হয়, কী বলেন আপনি?